আমি তো পরে ঢুকলাম, আর আমি আমি একটু বুঝেছি যে তুমি বোধহয় মেয়েটির সাথেই ফোনে কথা বলছিলে। আমাদের কথা বলা না কেন অদ্রিজা সেনের সহ? তুমি যে কথা বলতে চাও সেটা আমি জানবো কি করে? যদি তুমি আমাকে না বলো কথা বলিয়ে দিতাম, ফোন ধরিয়ে দিতাম। কিন্তু জানিস তো, মেয়েটার কথা শুনে মনে হলো শান্ত ধীর স্থির প্রকৃতির মেয়ে। আর লেখাপড়ায় কি ভালো রে! না না, সেটা তো হবে, কারণ না হলে তাড়াতাড়ি ওর সাথে কথা বলতাম। তবে বাবা, আমি আর কোনো ঝুট ঝামেলায় যেতে চাই না, আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি সামনে রোববার যাব, ফাইনাল বলে দিয়েছি, এবং আশীর্বাদও করে আসবো। আজকে সন্ধ্যাবেলা সবাই বাড়িতে ফিরলে এটাই বসে আরেকবার ঠিক করে যে তুমি যে বলছো আশীর্বাদ করতে যাবে, তো সেই দিন যদি ভালো কাকু বাড়িতে না থাকে, যদি যেতে না পারে? তোমার ভালো কাকুর যদি সময় না থাকে, তার জন্য কি আমার ছেলের বিয়ে সারা জীবন পড়ে থাকবে? তোমার ভালো কাকুর সময় নেই সেটা তার সমস্যা। তাছাড়া তোমরা তো আছো, বাড়ির অন্য সবাই আছে, তোমরা গেলেই হবে। হ্যাঁ শোনো না, বলছি আশীর্বাদ তো ওই দিনই করবে। হ্যাঁ কেন রে, অসুবিধার কি আছে? আমাদের দিক থেকে তো আমরা সম্পূর্ণ রেডি। আর আমার তাতানের উপর কোনো ভরসা নেই। ও যেরকম ছেলে, হঠাৎ করে কালকেই হয়তো বলে বসবে যে না মা আমি বিয়ে করবো না, আমার মেয়ে পছন্দ হচ্ছে না। বাবা না, আমি ওই রিস্কে যাবো না। আরেকটা কথা শোন, তাতান যেরকম খুঁতখুঁতে, ও যখন একবার মেয়েকে পছন্দ হয়েছে তখন সেই মেয়েকে আমাদেরও পছন্দ হবে, এটা তো চোখ বন্ধ করে বলা যায়। এটা একদম ঠিক কথা বলেছ। দেখো আলটিমেটলি তো তাতানই বিয়েটা করবে, সুতরাং ওর পছন্দটাই বড় কথা, তাই? কিন্তু তুমি যে ওদের বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বললে, কেমন লাগলো সেটা বলো। খুব ভালো কাজুরি, খুব ভালো। মানে বাবা মা দুজনেই টিচার, মা স্কুল টিচার, বাবা প্রফেসর। আর জানিস তো, এই বাবার সাথে কথা বলে না অদ্ভুত লাগলো, মানুষটা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড রে, সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসেন। মানে আমি যখন বললাম না যে আপনাদের মেয়ে তো খুব ভালো পড়াশোনায়, খুব মন বললো জানি না, মানে পড়াশোনায় ভালো না প্রতিযোগিতায় ভালো, সেটা সময় বলে দেবে, রাস্তা তো অনেকটা পড়ে আছে। মানে মানে মানেটা কি? আমি যখন ওর মেয়ে টপার হওয়ার কথা বললাম, তার উত্তরে উনি এটা বললেন, বুঝতে পেরেছিস এবার? হ্যাঁ, কিন্তু তাহলে তো বলতেই হয় উনি খুব ইন্টারেস্টিং লোক, কারণ এরকম লোক তো পাওয়া যায় না যে নিজের মেয়ের সম্পর্কে পাত্রপক্ষর সামনে এইরকম কথা বলবে। সেই জন্যই তো আমি ওইখানেই বিয়েটা ঠিক করব, সব ফাইনাল করে ফেলেছি, তুই দেখ না। এটা মাসি, আমার কিন্তু খুব এক্সাইটিং লাগছে। আলটিমেটলি তাহলে তাতান বাবুর বিয়েটা হচ্ছে। একদম, এবং আমারও খুব ভালো লাগছে যে আমাদের বাড়িতে একটা নতুন সদস্য বাড়বে, এবং উনি আমাদের সবার খুব আদরের হবেন। একদম ঠিক কথা বলেছো তুমি, একদম ঠিক কথা। আর কাম্মা, তোমাকে এই ভাগে আমি একটা কথা বলে রাখি, দেখো শপিং টপিং তো করতেই হবে, তাই না? ওই শপিং এই সব কিছু শেষ হয়ে গেছে। দেখো দেখো আমি না আমার এই কাজের যতই কাজ থাকুক আর কি, তার মধ্যে মধ্যে ঠিক ফাঁক ফাঁক করে নেবো, শপিং টপিং সেরে রাখবো। ভাই তবে তুমি আশীর্বাদে কি দেবে? সেটাই তো বুঝতে পারছি না, তুই বল না মা কি দেবো। আমি একবার ভেবেছিলাম কি জানিস তো, হাতের গলার কানের একটা একটা সেট দিয়ে দেবো। তাই দাও, সেটই দাও, কিন্তু সেটটা দেবে কিসে? ঠিক আছে, আমাকে তো বিয়েতে ডায়মন্ডের সেট দিয়েছিলে, ওকে না হয় প্ল্যাটিনাম দাও। প্ল্যাটিনাম? এবার না 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 না, প্ল্যাটিনাম আমার কেন রূপোর উপর লাগে? না না, আমি বরঞ্চ শোন না, আমি ভালো কথা বলছি, আমি একটা হাতের কানের গলার গোল্ড সেট দিয়ে দিই। মা প্লিজ, এখন না গোল্ড কেউ এত ইউজ করে না, তাছাড়া এমনিতেই অনেক গয়না পাবে, তোমাকেও বিয়েতে একটা গোল্ডের সেট দিতে হবে। আবার তুমি আশীর্বাদে বিয়ের জন্য আবার একটা দেবে, হয় কখনো? দরকার নেই, ঠিক আছে, তোমাকে যদি প্ল্যাটিনাম সেট দিতে নাই হয়, তুমি ডায়মন্ড সেটই দাও। তাই দেবো, তুই যা বলবি তাই তো। কিন্তু কাজের এই মাঝখানে কিন্তু আর দুটো দিন সময় আছে, এটা মাথায় রাখতে হবে মা। হ্যাঁ, মানে দিদিভাই কিন্তু একদম সময় করতে পারবে না, যা করার তোকে আর আমাকে করতে হবে। আমি তো জানি আমার এই সোনা মেয়েটা দশভুজা, দশ হাতে কাজ করে, দশ হাতে। তুমি রে কি বলো মা? কাম্মা কাম্মা, তুমি আর ফুলিও না ওকে, এবার ফেটে যাবে। জ্বালা যন্ত্রণা, হ্যাঁ খুব হিংসে হচ্ছে, তাই না? যন্ত্রণা হিংসে হবে। আমি একটাই জিনিস অবজার্ভ করলাম, আমার এই সাংঘাতিক জার্নালিস্ট তৌমুনি, হ্যাঁ, এই শপিং এর কথা ওঠার পর থেকে কিরকম 10 গুণ বেশি এনার্জেটিক হয়ে গেছে। গোল্ড, প্ল্যাটিনাম, ডায়মন্ড, কি উৎসাহ! একদিন তো তোমাকেও এরকম বিয়েটা করতে হবে, তাই না? হ্যাঁ,
তখন কিন্তু আমাকে মানে এই বৌমণিকেই তোমার দরকার পড়বে। তখন যদি আমি বলি ভাই পিকলু আমি তো খুব ব্যস্ত কাজে, আমি না তোমার বিয়ের শপিং টপিং করে দিতে পারবো না, তখন কিন্তু তোমাকে একা নিজেকেই দোকানে গিয়ে ছুটে ছুটে শপিং করে বেড়াতে হবে। জীবনে তো এক সেট গেঞ্জিও হাতে করে কেন নিবি ভাই? স্বপ্ন দেখতে পারো তুমি আমাকে বিয়ে? এই কি যাত্রা হচ্ছে কেন? আমার কি ছেলে যে তোকে বিয়ে করবে না কেউ? ওর যে বউ হবে সে সৌভাগ্যবতী হবে। তুমি আসল বিষয়টাই বুঝতে পারছ না গাম্মা, ছোট ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, ওর হচ্ছে না, হাঁপিয়ে মরছে, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস। দাদা ভাই তুই আবার তাল তুলবি না, তুই তাল তুলবি না কিন্তু পিকলুর সাথে সাথে। আমি বলেছিলাম এবার আমি ছেলের বিয়ে দেবো, ওকে আমি আর কোনো চান্স দেবো না, এই ভরা বর্ষাতে বিয়ে হবে। ঠিক আছে কাম্মা, কিন্তু একটা কথা বলবো, মানে ওই পাহাড় থেকে ফিরে আসার পর না তাতানকে কিরকম যেন একটা অন্যরকম লাগছে যেন। কি পিকলু? হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ অন্যরকম লাগছে। অন্যরকম মানে কিরকম? হ্যাঁ অন্যরকম। ছোটবেলা থেকে কত অসুখ বিসুখ করেছে, মা কাজ বন্ধ করেনি, হয়তো একটা ওষুধ দিয়েছে, দিয়ে বলেছে যাও গিয়ে খেয়ে খেয়ে বিছানা শুয়ে থাকো, ঠিক ঠিক হয়ে যাবে। তুই তো স্টেডি হতে পারবো না তুই কেন? এই তোর ওই মাটা অনেক স্টেডি, ডাক্তার মানুষ যে, আর তোর এই মাটা খুব ভীতু, তোদের কিছু হলো আমার খুব কঠিন জন্য বোম্মা, আমার কঠিন জন্য তোদের নিয়মিত। আর প্রেমে পড়লে এই যে একটু একটু বদল হয়, ওরকমই বদল হয়েছে তোমার ছেলে, অন্যরকম। এইবার ওকে টেনশন করবে, ছেলে প্রেমে পড়েছে। বুঝলে গো, আমাদের তাতানবাবু এতদিনে একটা কাজের কাজ করেছে। হ্যাঁ আমি তো খুব খুশি হয়েছি, মনটা ভরে গেছে একেবারে। কোনোদিন তো ভাবিনি যে আমাদের ওই গুড ফর নাথিং ভাইপোটা নিজের জন্য একটা বউ ঠিক করে ফেলতে পারবে। কিন্তু সে ব্যাপারটা প্রমাণ করে দিল, দেখো তার ভালো জেঠু তার সম্বন্ধে কিন্তু ঠিক ভাবেনি। কিন্তু শোনো, আমি একটা কথা বুঝতে পারছি না যে সে ছেলে তো দেশ বিদেশ এত ঘুরলো, হ্যাঁ মেডিকেল কলেজেও কম মেয়ে দেখেনি, আমরাও তাকে কম মেয়ে পছন্দ করার চেষ্টা করিনি, তারপর বিদেশে গেছে, সেখানে কত মেয়ে সাহেব দেখেছে, কাউকে তার পছন্দ হলো না, এই পাহাড়ে বেড়াতে গিয়ে এই শ্রীপুরের কে মেয়ে তাকে তার পছন্দ হয়েছে। নিশ্চয়ই মারাত্মক একটা কিছু ব্যাপার আছে। আছে মানে নিশ্চয়ই আছে। তোমার ছেলেটাকে বলো কিরকম নাক উঁচু, কোনো মেয়েকেই তুই পছন্দ হয় না ওর। একে যখন পছন্দ হয়েছে আমার মনে হয় এর মধ্যে এমন একটা কিছু দেখেছে যেটা আজ পর্যন্ত কোনো মেয়ের মধ্যেও পায়নি। আর সত্যি দিদি ভাই, আমি তো কথা বলেছি মেয়েটার সাথে, এত শান্ত ভদ্র, কি সুন্দর কথাবার্তা, আর
ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সবই তো হলো, কিন্তু টাইটেলটা তুমি বলছিলে না সেন? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।